हेलो एवरीवन, दिस इज अनदर एपिसोड ऑफ वर्डप्रेस बांग्ला ट्यूटोरियल पार्ट टू। एक्जैक्टली वर्डप्रेसर द्वितीय पर्व सबा के स्वागतम। आज के ट्यूटोरियले देखब वर्डप्रेसर खुटीनाटी विषयगला। गत पर्व देखे वर्डप्रेस क्यों इन्स्टल करते हैं, वेबसाइट डिजाइन डेवलपमेंट करते गले कौन लैंगुएजगला जाना थका लगे। যারা মিস করে গেছেন আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে, MySQL এবং অ্যাপাচি এই দুটাকে রান করতে হবে। অর্থাৎ জ্যাম্প যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করেছিলাম সেটাকে রান করে নিতে হবে। অ্যাপাচি MySQL এই দুইটা রান করার পরে আমাদের কম্পিউটারটা হয়ে যাবে একটা লোকাল সার্ভার। এখন আমরা যেটা করব, যা হচ্ছে লোকাল হোস্ট। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের আগের যে ওয়ার্ডপ্রেসের প্রথম পর্বটা ছিল সেটা দেখে আসেন। লোকাল হোস্ট স্ল্যাশ রাজু, এটা কিন্তু ফার্স্টে লগ ইন থাকবে না। যদি লগ ইন না থাকে, এই লগ ইন ইন্টারফেসটা লগ আউট অবস্থায় থাকলে দেখাবে হচ্ছে এরকম। সো যদি এরকম আপনাদেরকে আপনাদের এখানে প্রথমে এরকম আসবে, যদি এরকম আসে লগ ইন করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে wp-admin admin wp admin wp admin that means wp login.php interface। এখানে আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবেন, লগ ইন না করে কাজ করা পসিবল না। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম, আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন খুবই শর্টকাটে ড্যাশবোর্ডের পরিচিতিটা দিয়ে নিচ্ছি। ড্যাশবোর্ডের ডান পাশে যেই ফাংশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটার শর্টকাট আকারে দেওয়া আছে বাম পাশে। অর্থাৎ বাম পাশে যেগুলো আছে এখানে খুবই শর্টকাট আকারে এখানে ডান পাশেও দেওয়া আছে। আপডেট হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসের যে বিষয়গুলো ইনস্টল করবেন, যেমন থিম আছে ওয়ার্ডপ্রেসে অথবা ওয়ার্ডপ্রেসের আপডেট আছে, যত ধরনের আপডেট আছে আপনি এই আপডেটে পাবেন। পোস্ট হচ্ছে যখন আপনি একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, তখন এখান থেকে পোস্ট করতে হবে। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যতগুলো পোস্ট আপনারা দেখেন এই অপশন থেকেই সবগুলো পোস্ট করা হয়। মিডিয়া হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যতগুলো ইমেজ দেখেন আপনারা অথবা ভিডিও দেখেন সবগুলো এই মিডিয়া লাইব্রেরিতে জমা রাখা হয় বা জমা থাকে বা এখান থেকে আপলোড করা হয়। পেজটা হচ্ছে মূলত আপনারা বিভিন্ন ওয়েবসাইট দেখে থাকবেন যেটা হেডারে মেনু থাকে, মূলত এক একটা মেনু এক একটা পেজ। হেডার অপশনে যে এই মেনুগুলো দেখতেছেন এগুলোই হচ্ছে এক একটা পেজ। এই মেনুটা ক্রিয়েট করা হয় হলো মূলত এই পেজ থেকে। কমেন্ট আলাদা করে বলার মতো কিছুই নেই। ব্লগ পোস্টের নিচে যে কমেন্ট পড়ে সব কমেন্টগুলো এই কমেন্ট সেকশনে জমা হবে, যেখানে অ্যাডমিন অ্যাপ্রুভ করবে রিপ্লাই করবে। অ্যাপিয়ারেন্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের খুবই মূল্যবান একটা ইন্টারফেস, যেখানে থিমের অনেকগুলি ফাংশন থাকে, যেখানে আছে থিম, কাস্টমাইজ, উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড বা থিম বেঁধে বিভিন্ন ফাংশন এখানে থাকবে। প্লাগইন বিষয়টা হচ্ছে, প্লাগইনটা হচ্ছে এরকম একটা বিষয়, ধরেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি যে থিমটা ইউজ করতেছেন সেটার একটা লিমিটেশন আছে। এখন আপনি এমন একটা ফাংশনের দরকার যেটা আপনার থিমে নাই, আপনার থিমে নাই কিন্তু আপনার ওয়েবসাইটে ইউজ করতে হবে,
তখন ইউজ করতে হবে হচ্ছে এই প্লাগইন এর মাধ্যমে। আপনি থিমের মাধ্যমে একটা কাজ করে নিতে পারতেছেন, কিন্তু অন্য অন্য ফিচারগুলো অ্যাড করতে পারতেছেন না। অর্থাৎ আপনি যত ধরনের ফিচার আপনি চান এই প্লাগইন থেকে অ্যাড করে নিতে পারবেন। মনে রাখবেন, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থিম ব্যবহার করতে পারবেন একটা, আর প্লাগইন যত খুশি তত ব্যবহার করতে পারবেন। ইউজার ইনফরমেশন অবশ্যই বুঝে গেছেন, টুলসে কিছু কিছু মূল্যবান জিনিস আছে যেটা আস্তে আস্তে আমরা জানবো। সেটিংস, কলাপস মেনু হচ্ছে, এটা ক্লিক করেন বুঝতে পারবেন। চলুন প্রথমে পোস্ট থেকে শুরু করা যাক। পোস্ট হচ্ছে, দেখেন আমরা ওয়েবসাইটে একটু ভিজিট করি, আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে প্রথম একটা ডিফল্ট পোস্ট এবং পেজ ক্রিয়েট করা থাকে। হ্যালো অল, এটা একটা পোস্ট আমাদের থিমের, এটা একটা পোস্ট। এখন আপনি যদি এখানে আরও পোস্ট অ্যাড করতে চান অথবা এটাকে পরিবর্তন করতে চান, তাহলে পোস্টে আসবেন। দেখেন এখানে একটা পোস্ট অলরেডি ক্রিয়েট করা আছে। এখন আমরা যদি নতুন একটা পোস্ট করি, ধরেন আমরা এখন নতুন একটা পোস্ট করব, অ্যাড নিউ পোস্ট। আমাদের পোস্টের টাইটেল, আচ্ছা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট একটা ভার্সন, যেখানে ইন্টারফেসটা এরকম আসবে। এখন আপনারা অনেকেই এরকম এরকমে কাজ করতে অভ্যস্ত নাও হতে পারেন, বা এটা একটু কঠিন হয়ে পোস্ট করার জন্য। সো এই ইন্টারফেসটা যেহেতু আমরা চাই না, আমাদেরকে প্লাগইনের মাধ্যমে, এই যে প্লাগইনের কাজটা এখন আমরা দেখে নেব, প্লাগইনের মাধ্যমে এটাকে চেঞ্জ করব। কারণ এই ফিচারটা আপনাদের ক্ষেত্রে অনেকেরই কঠিন মনে হতে পারে। চলুন একটা প্লাগইন অ্যাড করি যেটার মাধ্যমে এটাকে খুব ইজি করা যাবে। প্লাগইন থেকে অ্যাড নিউ ক্লিক করেন, প্রথমে সাজেস্ট করে 5 মিলিয়ন পিপল অ্যাক্টিভ অ্যাক্টিভ ইনস্টলেশন। ক্লাসিক এডিটর, এটার মাধ্যমে মূলত যে আমাদের ডিফল্ট এডিটরটা আছে সেটাকে চেঞ্জ করে দেবে। ডিফল্ট যে এডিটরটা আছে এটাকে চেঞ্জ করবে হচ্ছে এই ক্লাসিক এডিটর প্লাগইনটা। এটা মাচ কঠিন, ইনস্টল হয়ে গিয়েছে, অ্যাক্টিভেশন এখন দেখেন যে আমাদের যে আগের যে এডিটরটা ছিল সেটা কিন্তু নাই, চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনি খুব ইজিলি পোস্ট করতে পারবেন। তো চলুন আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, কপি পেস্ট করি একটু, প্রথম আলো থেকে কপি করে নিয়ে আসি। আমরা এই পোস্টটা কপি করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পোস্টের টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। আমি কিছু সংখ্যক ডেসক্রিপশন নিচ্ছি, পুরোটা নিচ্ছি না। দেখেন এখানে একটা সমস্যা, কপি করে আনলে ছবি সহ কপি হয়ে যাচ্ছে। তো আপনি যদি ছবি না চান এখন আপাতত, তাহলে ছবি সহ আনলে আর একটা প্রবলেম হতে পারে। তো আমাদের আপাতত ছবি এভাবে চাই না, আমরা শুধু টেক্সটগুলো চাচ্ছি। তাহলে এই ক্লাসিক টেক্সে ক্লিক করবেন, ভিজুয়ালে ক্লিক না করে টেক্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করে পেস্ট করে দিবেন, ছবিগুলো প্রয়োজন নাই, শুধু টেক্সটগুলো দরকার আমাদের। এখন এই পোস্টের জন্য আমাদের একটা ক্যাটাগরি লাগবে। এখন এটা কোন ক্যাটাগরির সেটা আমাদেরকে বুঝতে হবে আগে। আমি যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, অ্যাড নিউ ক্যাটাগরি, ধরে নিলাম একটা এক্সাম ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি। এই পোস্টের জন্য আপনি একটা ফিচার্ড ইমেজ অ্যাড করে দিতে পারেন এই অপশন থেকে। আর পোস্টের মাঝখানে যদি কোনো ইমেজ দেখাতে চান, তাহলে এখানে মাঝখানে এন্টার প্রেস করে এখান থেকে ইমেজ ইনসার্ট করে নিতে পারেন, অ্যাড মিডিয়া থেকে ইনসার্ট ইমেজ, যেখানে আপনার ইমেজ রাখা আছে। আমি ধরে নিলাম এটা,
এই ইমেজটা আমি ইনসার্ট করে নিলাম ফিচার্ড ইমেজে, আর একটা ইমেজে দেব। এখন যদি আমি এই পোস্টটা পাবলিশ করি তাহলে আমাদের ওয়েবসাইটে শো করবে। এই যে দেখেন আমাদের দ্বিতীয় পোস্ট, এটা ক্যাটাগরি, তারপরে হচ্ছে টাইটেল, কে পোস্ট করেছে, কত তারিখে করা হয়েছে, কমেন্ট আছে কিনা, এটা হচ্ছে ফিচার্ড ইমেজ, এটা হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে যে ইমেজটা দেওয়া হয়েছে এটা। এখন এটা দেখতে খুবই বাজে লাগতেছে, কারণ আমাদের থিমটা ফ্রি এই জন্য বাজে লাগতেছে, আর এটা আমাকে ডিজাইনও করা হয় নাই এই জন্য এরকম লাগতেছে। তো চলুন আমরা একটু হালকা পাত ডিজাইনের কাজগুলোও দেখে নিই। ডিজাইনের কাজটা আমরা দেখবো আস্তে আস্তে। পোস্ট মেনুর মধ্যে পাঁচটা সাব মেনু আছে, যেটা হচ্ছে অল পোস্ট, এখানে আপনি ক্লিক করলে সব পোস্টগুলো দেখতে পারবেন, কতগুলো পোস্ট করা হয়েছে। এখান থেকে পোস্ট রিমুভও করতে পারবেন, ট্রাস্ট বাটনে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে, এবং এটা পারমানেন্ট ডিলিট হবে না, ট্রাস্ট ফাইলে গিয়ে জমা হবে, যেমন রিসাইকেল বিন, রিসাইকেল বিনে মতো এটা কাজ করে। ট্রাস্ট ফাইলে ক্লিক করে এখান থেকে আপনি পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। এটা হচ্ছে অ্যাড নিউ পোস্ট, আমরা অলরেডি জেনে গেছি অ্যাড নিউ পোস্টে কীভাবে পোস্ট অ্যাড করতে হয়। এটা হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ ধরে নিলাম আপনার একটা ব্লগ সাইট আছে, এই ব্লগ সাইটে অনেকগুলো ক্যাটাগরি থাকা প্রয়োজন। লাইক এক্সাম্পল হিসেবে প্রথম আলো, প্রথম আলো ওয়েবসাইটে অনেক অনেক প্রতিদিন অনেক অনেক পোস্ট পাবলিশ হয়, যেখানে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট থাকে, যেরকম নির্বাচন, এলাকার খবর, রাজনীতি, সরকার, অপরাধ, আইন ও বিচার, এক একটা হচ্ছে ক্যাটাগরি। সো ক্যাটাগরিটা হচ্ছে এরকম যে আপনার ব্লগ পেজে কতগুলো ক্যাটাগরি থাকবে। চলুন আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। যেমন ক্যাটাগরির নাম দিলাম খেলা দোলা, এটা জাস্ট ক্লিক করে খেলাধুলার স্ল্যাগ একই হবে। প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে যে এই যে খেলাধুলার কোনো প্যারেন্ট ক্যাটাগরি আছে কি না, অর্থাৎ আমি যদি অন্য একটা ক্যাটাগরি দিই, লাইক আছে এটা আমি অ্যাড করি খেলাধুলা, তো এই খেলাধুলার আন্ডারে কিন্তু অনেক ক্যাটাগরি থাকতে পারে, যেমন ক্রিকেট আছে, খেলাধুলাটা আমি একটু প্রফেশনাল নাম দিই, এটাকে দিই হচ্ছে গেম। এখন এই গেমের আন্ডারে কিন্তু অনেক গেমস থাকতে পারে, যেমন ক্রিকেট, ক্রিকেট স্ল্যাগও দিয়ে দেন ক্রিকেট। তো এই ক্রিকেট হচ্ছে, এটা কিন্তু এখন প্যারেন্ট ক্যাটাগরি আছে, প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে গেম, অর্থাৎ এই গেমের আন্ডারে হচ্ছে ক্রিকেট, প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে এটা। আর ডেসক্রিপশন হচ্ছে যে এই যে ক্রিকেট যে ক্যাটাগরিটা, ক্রিকেট সম্পর্কে কিছু তথ্য এখানে লিখে দিবেন, এটা হচ্ছে ডেসক্রিপশন অ্যাড নিউ ক্যাটাগরি। দেখেন এখানে একটা হাইফেন চলে আসছে, এটা তার মানে দ্যাট মিনস এটা হচ্ছে গেমের আন্ডারে ক্রিকেট। এখন গেমের আন্ডারে ফুটবল থাকতে পারে বা অন্য অন্য খেলাধুলা যত আছে সবগুলোই থাকতে পারে। সো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা ব্লগ পেজে বা ব্লগ ওয়েবসাইটে ক্যাটাগরিগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আনক্যাটাগরি এটা হচ্ছে আপনি ডিলিট করতে পারবেন না, এটাকে এডিট করে অন্য একটা নাম দিতে পারবেন, এটাকে ডিলিট করা যায় না, আর এগুলোকে ডিলিট করতে পারবেন যেগুলো আপনি নিজে ক্রিয়েট করে নিয়েছেন। সো এটাই হচ্ছে ক্যাটাগরি। তারপরে হচ্ছে ট্যাগ, ট্যাগ হচ্ছে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে এটা খুব খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা যে পোস্টটা পাবলিশ করব, যেমন আমরা এই পোস্টটা পাবলিশ করেছি,
এইচএসসি পরীক্ষার ও এসএসসি পরীক্ষার ফল নিয়ে অনিশ্চয়তা। এখন এই রিলেটেড যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিতে হবে। লাইক আমি এখানে দিলাম হচ্ছে এসএসসি, তারপরে হচ্ছে এইচএসসি, তারপরে হচ্ছে এসএসসি, সরি এটা এইচএসসি ছিল, এসএসসি। এখানে স্ল্যাক দেওয়ার কোনো প্রয়োজন নেই, অ্যাড ট্যাগ। সো এই ট্যাগগুলো আপনি এখান থেকে অ্যাড না করে বেটার হয় আপনি যখন একটা পোস্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ ধরলাম এই পোস্টটা আপনার ক্রিয়েট করেছি, যখন আপনি এই পোস্টটা ক্রিয়েট করবেন, কোনো একটা নতুন পোস্ট ক্রিয়েট করবেন, তখন এই ডান পাশ থেকে ট্যাগগুলো দিয়ে দিবেন। এখান থেকে অ্যাড ট্যাগ নামে এইচএসসি লিখে অ্যাড ট্যাগ, এভাবে এক একটা করে যতগুলো ইউনিক ট্যাগ দিতে পারেন তত আপনার সার্চ ইঞ্জিন এর ক্ষেত্রে কাজ করবে ট্যাগগুলো। আপনি যত ভালো ভালো ট্যাগ দিবেন সার্চ ইঞ্জিন তত ভালো ফলাফল আশা করা যাবে, অর্থাৎ র্যাঙ্কে ওঠার ধাপটা এগিয়ে যাবে। সেটা অনেক দূরের বিষয়, আবার তো বেসিক জিনিসগুলো আমরা জানি, আমরা এই চারটা অপশন জেনে গেছি। এখন মিডিয়াতে আসেন। মিডিয়া হচ্ছে এই যে আমি বলেছিলাম আমাদের ওয়েবসাইটে যতগুলো ইমেজ থাকবে, ভিডিও থাকবে, সবগুলাই হচ্ছে মিডিয়াতে জমা হবে। দেখেন দুইটা ছবি আমাদের ওয়েবসাইটে অলরেডি আছে, দুইটাই এখানে জমা হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি আবার অ্যাডও করতে পারবেন, একটা অ্যাড করি, এখান থেকে যে কোনো একটা আমরা অ্যাড করতেছি আপাতত। এখন এটা এখানে অ্যাড হয়ে গেছে, এখানে নতুন করে আর অ্যাড করতে হবে না, যখন আপনি পোস্ট করবেন এখান থেকে ইউজ করতে পারবেন। এখন আসছি পেজে, পেজটা একটু স্কিপ করে যাচ্ছি, এটা একটু পরে বোঝাচ্ছি, কমেন্টে বোঝানোর কিছু নাই, তাও একটু জেনে নেন কমেন্টটা কি। ধরেন এখান থেকে যদি কেউ কমেন্ট করে, আমি এটা অন্য একটা ব্রাউজারে দেখাচ্ছি যেহেতু আমি লগইন অবস্থায় আছি। এখন যদি আমি এটাতে কমেন্ট করতে চাই, নো কমেন্ট, কমেন্ট করতে চাইলে এখানে আমার কিছু লিখতে হবে, নেম, ইমেল, ওয়েবসাইট, পোস্টে কমেন্ট। তো একটা কমেন্ট কিন্তু হয়ে গিয়েছে ওয়েবসাইটের ভিতরে। এখন এই কমেন্টটা চলে আসবে হচ্ছে আমাদের এই কমেন্ট সেকশনে, যে একটা কমেন্ট হয়ে গেছে, এটাকে যতক্ষণ আপনি অ্যাপ্রুভ না করবেন ততক্ষণ পাবলিক কিন্তু কমেন্টটা দেখবে না। আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলেই কেবল জনগণ এই কমেন্টটা দেখতে পারবে। এখন আপনি এখান থেকে কমেন্টে রিপ্লাই করতে পারেন। তো আমরা কমেন্টের সেকশনটাও বুঝে গেছি কমেন্ট কী। এরপরে আসছেন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আজকে এই থিম অপশনটা আজকে আমরা দেখব না, এটা স্কিপ করে যাব, কাস্টমাইজ দেখব, উইজেট দেখব, মেনু দেখব। আচ্ছা মেনুটা আগে দেখি, কিছুক্ষণ আগে বলেছিলাম পেজটা স্কিপ করে গেছিলাম, পেজটা এখন দেখেন। পেজটা হচ্ছে আপনার এক একটা ইন্টারফেস, যেমন আপনি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করেন বাংলাদেশ থেকে আন্তর্জাতিকে যান, তখন কিন্তু আলাদা একটা ইন্টারফেস দেখতে পারবেন। যদি অর্থনীতিতে যান, যদিও এগুলোকে ক্যাটাগরি বলা হয়, এখানে নির্দিষ্ট কোনো পেজ নাই, পেজ বলতে এটা এটাই হচ্ছে হোম পেজ, হোম পেজটাই হচ্ছে পেজ। ব্লগ ওয়েবসাইটে তেমনভাবে পেজ দেওয়া থাকে না, যাই হোক এই ক্যাটাগরিগুলি হচ্ছে পেজের কাজ করতেছে। আমি যদি বাংলাদেশে ক্লিক করি এখানে শুধু বাংলাদেশের নিউজই দেখাবে। তো আমরা একটা পেজ ক্রিয়েট করি, অল পেজে ক্লিক করি, এখানে একটা পেজ দুইটা পেজ ডিফল্ট দেওয়া থাকে, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ। তো আমাদের স্যাম্পল পেজের কোনো প্রয়োজন নাই, আমরা একটা পেজ ক্রিয়েট করি যেটা হচ্ছে হোম পেজ। হোম পেজ এখানে কিছু দেওয়ার প্রয়োজন নাই, কন্টেন্ট পাবলিশ। এখন এই যে হোম পেজটা আমরা ক্রিয়েট করেছি, আমরা এখানে একটা রিলোড দিই, দেখেন হোম পেজটা এখানে চলে এসেছে, হোম পেজ। এখন যদি আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি,
পেজ টেস্ট। পেজ টেস্ট মানে এরপরে পেজটা চলে আসতেছে। তো এইভাবেই হচ্ছে পেজ ক্রিয়েট করা হয়। এটা মূলত আসে হচ্ছে মেনু থেকে, এটা মূলত আসে অ্যাপিয়ারেন্স থেকে, যে মেনু আছে অপশন, এই মেনু অপশন থেকে এটা আসে। চলুন প্রথমে আমরা একটা মেনু ক্রিয়েট করি, মেনু অন অথবা প্রাইমারি মেনু। এখন সেভ চেঞ্জেস যদি দেই, দেখি কি হচ্ছে বিষয়টা। এখানে অটোমেটিকলি আসার কথা না, তাও ওয়ার্ডপ্রেস আপডেট হয়ে যাওয়ার কারণে হয়তো বা আসতেছে, এটা ভেবে আসে না। এখান থেকে মেনু ক্রিয়েট করার পরে আমি যদি অ্যাড দেই, কেবল এটা আসবে, তার আগে আসে না। কিন্তু কীভাবে আসলো, একটু সেভ চেঞ্জেস করি। তাও আসতেছে, ও আচ্ছা আচ্ছা, আসার কথা। ইয়েস, এটা হচ্ছে থিম ওয়েস, আমাদের থিমেই এটা দেওয়া আছে যে যতগুলো পেজ অ্যাড করা হবে এখানে চলে আসবে, অটোমেটিকলি এখানে চলে আসবে। আমাদের যে মেনু, যে অপশনগুলো আছে এই থিমে, সেটা হচ্ছে এভাবে শো করবে হরিজেন্টালি। ঠিক আছে, আমাদের মেনু অ্যাড করলে, অর্থাৎ আমাদের যে মেনু থেকে যে পেজগুলো আসবে সেটা হচ্ছে হরিজেন্টালি আসবে, এভাবে ক্লিক করার পরে হরিজেন্টালি আসবে। আর থিম ডিফল্ট দেওয়া আছে এমনি লিস্ট, লিস্ট না, হরিজেন্টাল একটার পাশে আর একটা, এটা থিম ডিফল্ট দেওয়া আছে, এটা এখানে আসবেই। তো আমাদের মেনু থেকে কাজ করছে হচ্ছে এটা হরিজেন্টাল, হরিজেন্টাল মেনু, ডেস্কটপ। এটা আমি মার্কটা উঠিয়ে দিই, মার্কটা উঠিয়ে দিলে পাবে না। দুটাকে রাখতে হবে, হরিজেন্টাল দিলে ওটাকে রাখতেই হবে। সো মেনুর কাজটা আমরা বুঝে গেছি, মেনুটা এভাবে অ্যাড করতে হয়। এখন আপনি এখানে কাস্টম লিঙ্কও অ্যাড করতে পারেন মেনুতে। ফ্রি থিমে চারটা অপশনই থাকে, যখন আমরা প্রিমিয়াম থিম দেখব তখন তখন অনেকগুলা অপশন অবশ্যই আমরা দেখতে পারবো। তো এখান থেকে আপনি পোস্টও অ্যাড করতে পারেন মেনুতে। মেনুতে কখনোই পোস্ট অ্যাড করা হয় না, কাস্টম লিঙ্ক আপনি অ্যাড করতে পারেন। ধরেন আমি একটা কাস্টম লিঙ্ক অ্যাড করে নিচ্ছি, facebook.com, এটা এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি ট্যাক্স ফেসবুক সেভ চেঞ্জেস। দেখেন ফেসবুকটা চলে আসছে, এখানে যদি এখানে ক্লিক করি সরাসরি ফেসবুকে চলে যাবে। যাই হোক, এটা হচ্ছে মেনুর কাজ। কাস্টম লিঙ্কের পরে আছে ক্যাটাগরি, আপনার ইচ্ছা করলে ক্যাটাগরি শো করাতে পারেন। ক্যাটাগরি শো করানোর দরকার অবশ্যই আছে যখন আপনি ব্লগ পেজ ক্রিয়েট করবেন। তারপরে হচ্ছে আসেন, চলেন ব্যাকগ্রাউন্ডটা দেখে আসি। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনি এই যে পিছনের যে অংশটা আছে, পিছনের যে বডি কালারটা আছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে একটা বসাতে পারবেন। আমি যদি এই ইমেজটা এখানে বসাই, দেখেন পিছনে চেঞ্জ হয়ে গেছে। এখন এটা দেখেন বারবার রিপিট হচ্ছে ইমেজটা, এটা আপনি এখান থেকে পজিশনটা চেঞ্জ করতে পারবেন। ফুল স্ক্রিন ফিট, ফুল স্ক্রিন থাকবে, ফিট টু স্ক্রিন, রিপিট দিলে বারবার রিপিট হবে, যেহেতু ইমেজটা ছোট বারবার রিপিট হচ্ছেই। এটা হচ্ছে মাঝখানে, বামে, ডানে সরাতে পারবেন। যাই হোক, ইমেজটা খুবই বাজে লাগতেছে, ইমেজ দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে কাস্টমাইজ থিম এডিটর, এটা দেখার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আমরা অবশ্যই সেরকম লেভেলে গেলে ইনশাল্লাহ দেখব। এটা হচ্ছে কোডিংয়ের কাজ, আমরা দেখবো হচ্ছে কাস্টমাইজ, কীভাবে এটাকে কাস্টমাইজ করতে হবে, কীভাবে এই কালার চেঞ্জ করতে হবে, লেখা ছোট বড় করতে হবে। প্রথমে আসেন সাইট আইডেন্টি, সাইট আইডেন্টি হচ্ছে সাইট টাইটেল যেটা উপরে থাকে,
এই যে উপরে এই অংশটা ডেমো ওয়েবসাইট, এটা হচ্ছে এটা। আমি যদি এটা চেঞ্জ করে দিই, তাহলে দেখেন উপরে চেঞ্জ হয়ে যাবে। পাবলিশ করি, পাবলিশ করে রিলোড দিই, এই যে টেস্ট চেঞ্জ হয়ে গেছে, টেস্ট ওয়েবসাইট। এটা হচ্ছে ট্যাগলাইন, প্রত্যেকটা ওয়েবসাইটের, ব্লগ ওয়েবসাইটের একটা করে ট্যাগলাইন থাকে, যেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, জাস্ট অ্যানাদার টেস্ট ওয়েবসাইট। দেখেন এখানে লাইভ চেঞ্জ হচ্ছে, রেটিনা লোগো হচ্ছে। রেটিনা লোগো কি? রেটিনা লোগো হচ্ছে আমরা যে লোগো ইউজ করি, আমরা ওয়েবসাইটে যে লোগো ইউজ করি তার থেকে একটু হাই রেজলিউশন, অর্থাৎ রেটিনা লোগো ম্যাকবুক, আইফোন এগুলোর জন্য ইউজ করা হয়। এখানে আপনি রেটিনা লোগো ক্লিক করে দিলে রেটিনা রেটিনা লোগো এখানে দিতে পারবেন। সাইড আইকন হচ্ছে, সাইড আইকনটা মূলত উপরের যে একটা আইকন থাকে, এই যে উপরে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন টাইটেলের পাশে, এটি হচ্ছে সাইড আইকন। প্রথম আলোর উপরে একটা আইকন আছে, ফ্রেন্সারের উপরে আইকন আছে, ফাইবারের উপরেও একটা আইকন আছে, এটি হচ্ছে সাইড আইকন। এখান থেকে আপনি 512x512 পিক্সেলের একটা সাইড আইকন তৈরি করতে পারেন। এই যে দেখেন অটোমেটিকলি সাইড আইকনটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি একটা নিয়েছি আপাতত একটা ছবি, আপনারা অবশ্যই প্রফেশনালভাবে তৈরি করে নেবেন। দেখেন এই যে সাইড আইকনটা এখানে চেঞ্জ হয়ে গেছে, যেখানে যেখানে রিলোড দিবেন সেখানে চেঞ্জ হয়ে যাবে, সব জায়গাতে চেঞ্জ হয়ে গিয়েছে। এবার চলেন কালার্স, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বডির পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হোয়াইট কালার দিয়ে দিলাম। হেডার ফুটার ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ হেডারের যে কালার আছে আর ফুটারের যে কালার আছে এটা চেঞ্জ হবে। এটা আমি এটাকে যদি একটু ডার্ক করে দেই, আচ্ছা ফুটার এই পর্যন্ত, এখান থেকে নিয়ে এই পর্যন্ত ফুটার, জাস্ট টেস্ট করার জন্য আপনারা আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করবেন। দেখেন উপরেও চেঞ্জ হয়ে গেছে আর নিচেও চেঞ্জ হয়ে গিয়েছে। রিলেট করি, এই যে দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে আসেন থিম অপশন, থিম অপশনে কি কি, এখানে খুবই অল্প অপশন দেওয়া আছে যেহেতু ফ্রি থিম। শো সার্চ বার ইন হেডার, দেখেন এখানে একটা সার্চ বার আছে, এটা আপনি দেখাতে চান কি চান না, যদি চান না তাহলে এখানে ক্লিক করে পাবলিশ করে দিবেন, অটোমেটিকলি চলে যাবে, রিলোড দেওয়ার পরে চলে গেছে। তো আমাদের সার্চ বারের দরকার আছে। শো অ্যানাদার বায়ো, আচ্ছা এখানে বায়োর কথা বলা আছে, এটা কোথাও না কোথাও আছে বায়োটা। যাই হোক, বায়ো মানে শো অ্যানাদার বায়ো হচ্ছে আমরা সরকারে কিছু ইনফরমেশন দিতে পারবো, এটা টিক চিহ্ন দেওয়া থাকলে ইনফরমেশনগুলো শো করবে এখানে। আর্কাইভ পোস্ট বিলো, এটা হচ্ছে আপনার যে আর্কাইভে যে পোস্টগুলো থাকবে সেটা কি পুরোটা দেখাবে নাকি অল্প একটু দেখালে, অল্প একটু দেখাবে পরে ক্লিক করলে পুরোটা দেখাবে। এখানে ফুল টেক্সট দেওয়া আছে বিধায়, দেখেন আমাদের এই এই পোস্টে পুরা টেক্সটগুলাই শো করতেছে। এখন আমরা পুরা টেক্সটগুলো এখানে দেখাতে চাচ্ছি না, আমরা চাই যে অল্প কিছু দেখাবে, ক্লিক করলে পরে পাবলিকে পুরোটা দেখতে পারবে। সামারি যদি আপনি দিয়ে দেন, সামারি দিয়ে পাবলিশ করেন, দেখেন এখন কিন্তু রিড মোর যে একটা অপশন এটা চলে আসছে, রিড মোর, এটা দিয়ে রিড মোর বোঝাচ্ছে আমরা যখন ভালো থিম ইউজ করবো তখন এখানে রিড মোর লেখাটাও আনতে পারবো। এখন যদি এখানে ক্লিক করি তাহলে পুরোটা শো হবে, আর আগে কিন্তু শো হচ্ছে না। তারপর দিকে আর কি অপশন আছে, কভার টেমপ্লেট, কভার টেমপ্লেটটা কোথায়, ওভারলেপ ব্যাকগ্রাউন্ড, ওভারলেপ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখি কোথায় কি হচ্ছে। এভাবে আপনারা চেঞ্জ করে করে দেখবেন কোথায় কি হচ্ছে।
the color used on overlay default the adjacent color. ওভারলে কালারটা এখানে কোনো এফেক্ট পড়ছে না কারণ এখানে কোনো ওভারলে কালার নেই। তারপরে আছে ওভারলে টেক্সট কালার, ওভারলে টেক্সট কালারটা কেমন হবে ব্ল্যাক দিয়ে দিচ্ছি আমি। এখানে কোনো ওভারলে টেক্সট কালারও নেই যার জন্য চেঞ্জটা আমরা বুঝতে পারতেছি না। তারপরে দেখি আর কি আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা আমরা আগে দেখেছি, মেনু এটা আমরা দেখেছি, উইজেট, উইজেটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে দুইটা উইজেট আছে, ফুটার ওয়ান ফুটার টু, তো ফুটারে দুইটা উইজেট আছে। এই যে এই অপশনগুলো আনা হয়েছে ফুটার থেকে। এক একটা থিমের এক একটা কার্যক্রম হবে। এখানে ফুটার পাচ্ছেন দুইটা, উইজেট পাচ্ছেন দুইটা, অন্য থিমে উইজেট পাবেন আরও বেশি। যাই হোক, ফুটারগুলো আমরা একটু চেঞ্জ করি, দেখি ঠিকঠাক কাজ করতেছে কিনা। দেখেন এখানে তিনটা জিনিস আছে, সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এই যে তিনটা জিনিস এখানে আছে। এখন আমরা এখানে হচ্ছে চেঞ্জ করে দেবো, রিসেন্ট কমেন্টের এখানে আমাদের কোনো প্রয়োজন নাই, রিসেন্ট পোস্টের প্রয়োজন আছে, সার্চ পার্টটা উপরে যেহেতু আছে নিচে থাকার প্রয়োজন নাই। রিসেন্ট পোস্ট এখানে আমরা যদি চাই ক্যালেন্ডার অ্যাড করে দিতে পারি, অ্যাড ক্যালেন্ডার ডান। ফুটার টুই আছে, আর্কাইভ ক্যাটাগরিস, মেটা মেটা ট্যাগের প্রয়োজন নাই আমাদের। এখান থেকে আমরা অ্যাড করতে পারি হচ্ছে নেভিগেশন মেনু অথবা আরএসএস ফিড, নেভিগেশন মেনু অ্যাড করতেছি, মেনু ওয়ান। এটা ফুটারের জন্য আপনি আলাদা করে মেনু ক্রিয়েট করে নিতে পারেন, সেটাও দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে যখন আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। তখন মেনু হচ্ছে ধরে নিলাম মেনুর যে কোনো একটা নাম দিতে পারেন আপনি, ডেমো দিয়ে দিচ্ছি, পাবলিশ করি, দেখি ঠিকঠাক চেঞ্জ হচ্ছে কিনা। দেখেন ঠিকঠাক চেঞ্জ হয়ে যাচ্ছে, মেনুগুলোও ঠিকঠাক চলে আসছে। এখন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই খারাপ লাগতেছে, কারণ এটা খুবই বেসিক একটা থিম, যার কারণে ডিজাইনটা খুবই বাজে লাগতেছে। আমরা থিমটাকে চেঞ্জ করব পরবর্তী টিউটোরিয়ালে, অবশ্যই থিমটাকে চেঞ্জ করব, ফ্রি ভালো একটা থিম দেখব, ফ্রি আর একটা থিম আমি দেখে তারপর হচ্ছে যে প্রিমিয়াম থিমগুলো আছে টাকা পয়সা দিয়ে কিনা লাগে এই থিমগুলো দেখাবো, আর টাকা পয়সা দিয়ে কিনা থিমগুলো আপনি কীভাবে ফ্রি ইউজ করবেন সেটাও দেখাবো। চলুন আরও কিছু অপশন সম্পর্কে জেনে নিই আজকে। তারপর নিচে আছে হচ্ছে হোম পেজ সেটিং, হোম পেজ সেটিং এটা 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 হচ্ছে, এটা হচ্ছে মেইন একটা পয়েন্ট। আপনি ওয়েবসাইটটা তৈরি করতেছেন কিসের ভিত্তিতে, এই হোম পেজ সেটিংয়ে বলে দেবে আপনি কী ওয়েবসাইট তৈরি করতেছেন। এখন এটা এখান এখান থেকেও আছে, অন্য অপশন থেকে এখান থেকে এটা দেখার দরকার নেই, কারণ সব থিমে এখানে এটা থাকবে না। অ্যাডিশনাল সিএসএস, অ্যাডিশনাল সিএসএস হচ্ছে এটা কোডিংয়ের বিষয়, এটাও আমরা পরবর্তী টিউটোরিয়ালে যখন অ্যাডভান্স লেভেলে যাবো তখন দেখবো। সো হোম পেজ সেটিংটা এখান থেকে দেখার প্রয়োজন নাই, হোম পেজ সেটিংটা দেখবো হচ্ছে আমরা সেটিং থেকে রিডিংয়ে যাব, সেটিং থেকে রিডিং, এই যে হোম পেজ সেটিং ডিসপ্লে। মূলত হোম পেজ সেটিং ডিসপ্লে হচ্ছে আপনি যখন একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন প্রথমেই আপনার ওয়েবসাইটে ব্লগ যে আপনার যে পোস্টগুলো আছে ওগুলি শো করবে। যদি আপনি ব্লগ ওয়েবসাইট হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি দিবেন ইউর লেটেস্ট পোস্ট, তাহলে আপনার ব্লগ ওয়েবসাইট বলে গণ্য হবে এবং ব্লগগুলি আগে শো করবে। আপনি যদি চান না, আমি আমার ব্লগগুলো হচ্ছে একটা পাশে একটা মেনুতে রাখবো, এখানে রাখবো পাশে একটা মেনুতে, আর আমি হোম পেজ হিসেবে শো করাবো অন্য একটা জিনিস, আমার ইচ্ছা মতো আমি একটা পেজ ডিজাইন করে শো করাবো, সেটাও করা সম্ভব। তাহলে যেটা করবেন, স্ট্যাটিক পেজ দিবেন, পেজ দিয়ে আপনি এখানে হোমটাকে সিলেক্ট করে নেবেন, যেহেতু আপনি হোম পেজ শো করাবেন হোম পেজটাকে সিলেক্ট করে নেবেন। আর ব্লগ পেজের জন্য, ব্লগ পেজের জন্য একটা ব্লগ পেজ অবশ্যই আপনাকে করে নিতে হবে, যার জন্য আপনি যাবেন হচ্ছে
পেজে পেজ পেজ অপশন থেকে অ্যাড নিউ, এখানে আপনি জাস্ট লিখেন ব্লগ, টেমপ্লেট ডিফল্ট অপশনে ব্লগ লিখে পাবলিশ করেন। এখন এখানে ক্লিক করেন, এখান থেকে ব্লগটা সিলেক্ট করে দেন, সেভ চেঞ্জেস, তারপরে এখানে রিলোড দেন। দেখেন এখানে ব্লগটা আসছে কিনা, এখানে ব্লগটা আসে নাই, দ্যাট মিন্স ব্লগটা আমাদেরকে আনতে হবে। সেটা আনতে হবে হচ্ছে সেটিংস থেকে মেনু, মেনু থেকে ব্লগ পেজ, অ্যাড টু মেনু, সেভ চেঞ্জেস। এই যে এখানে কিন্তু ব্লগটা চলে এসেছে, এখানে যদি ক্লিক করেন তাহলে কেবল এখানে আপনার ব্লগটা শো করবে। আর হোম পেজ হিসেবে এখানে একটা পেজ থাকবে যেখানে আপনি কিছুই তৈরি করেন নাই, এখানে আপনি যা খুশি তাই তৈরি করতে পারবেন। যেমন হোম পেজটা কি আমি যদি একটা উদাহরণ হিসেবে দেখাই, উদাহরণ হিসেবে দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে হোম পেজ, দেখেন এইটা হচ্ছে একটা, আচ্ছা এখানে আমি যে কোনো একটা সাইটের ভিউ করি, দেখেন এটা হচ্ছে একটা প্রপারলি হোম পেজ যেটা এখানে কোনো ব্লগ নেই, খুব সুন্দর করে ডিজাইন করা একটা হোম পেজ ডেমো। তো এটাই হচ্ছে হোম পেজের মূলত ডিজাইন। এখানে কিন্তু দেখেন এই এখানে ব্লগগুলো দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি তখন কিন্তু শুধু ব্লগগুলোই শো করবে, তখন আর হোম পেজ ডিজাইনগুলো শো করবে না। এখন দেখেন আমার ওয়েবসাইটে যতগুলো ব্লগ থাকা প্রয়োজন সেই ব্লগ ব্লগগুলো এখানে শো করতেছে, ঠিক আমরা যেরকমটা এখানে করেছি। এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে ব্লগগুলো দেখতে পারবো, আর হোম পেজে ক্লিক করলে শুধু হোমটা দেখতে পারবো। এখানে হোম পেজটাকে ডিজাইন করা বাকি আছে, এখানে কিন্তু ডিজাইনে তাদের একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু হোম পেজে রয়েছে, এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন হোম পেজে রয়েছে তাদের, এটা শো করেছিলাম। এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে, এভাবে খুব সুন্দর একটা ডিজাইন কীভাবে করতে হবে আমি অবশ্যই যখন প্রিমিয়াম থিমগুলো দেখাবো তখন আমরা দেখব। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে ফ্রি থিমেই কীভাবে সুন্দর করে কাস্টমাইজ করে ডিজাইন করা যায়। আজকের থিমে তেমন কোনো অপশন নাই, যে অপশনগুলো ছিল এখানে সে সবগুলো অপশনই আমি দেখিয়ে দিয়েছি। আর এই এই অপশনগুলো পার্মালিঙ্ক, প্রাইভেসি, এইগুলো আপাতত কোনোই প্রয়োজন নাই, দ্যাট মিনস আমি এখনও দেখাচ্ছি না, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যখন অ্যাডভান্সে যাবো অবশ্যই আমরা দেখাবো। যেগুলো খুবই বেসিক ছিল জানাটা জরুরি, আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তার আগে এইগুলো জানাটা খুবই জরুরি, এই জন্য আজকে এইগুলো দেখিয়েছি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অবশ্যই একটা ভালো একটা থিম নিয়ে কাজ করব। যারা আগে টিউটোরিয়ালটা দেখেন নাই তারা আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। পরিশেষে চ্যানেলটা প্রমোটেশন করতে চাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কোনো বিকল্পই নাই। আপনারা যদি সারা আপনাদের সারা যদি পাই অবশ্যই আমরা এই কোর্সটা শেষ করব, এবং শুধু এই কোর্সটা না আমরা অ্যাডভান্স পিএইচপি কোর্স চালু করব যদি এটা সারা পাই। আমরা অবশ্যই ওয়ার্ডপ্রেসটা শেষ করার পরে আমরা পিএইচপি কোর্স চালু করব, তারপরে হচ্ছে এইচটিএমএল। যদিও আমাদের চ্যানেলে এখনও পিএইচডি টু এইচটিএমএল শুরু হয়ে গেছে, দুইটা ভিডিও আপলোড করা আছে অলরেডি। সো এইচটিএমএল যে প্রথম থেকে একবারে প্রথম থেকে যে এইচটিএমএলের বেসিকটা এখান থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ কোর্সটা শেষ করার পরেই। কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সলভ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আর কী কী চান সেগুলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ঘরে থাকুন, অযথা বের হবেন না বাসা থেকে, যেহেতু লকডাউন চলছে কারো বাসা থেকে অযথা বের হওয়ার কোনো প্রয়োজন নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।